দ্বাদশ বিধানসভার দ্বিতীয় দিন অতিক্রান্ত হলো নরম গরম আলোচনার মধ্যে দিয়ে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচিত অধিবেশনে প্রথম দিন রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে সদস্যদের মতামত ব্যক্ত করার জন্য সময় নির্ধারণ করে দেন মাননীয় অধ্যক্ষ। শাসক দলীয় সদস্যদের তোপের মুখে পড়ে এক প্রকার ছন্ন ছাড়া দেখায় এককালের দুর্দণ্ড প্রতাপ বাম বিধায়কদের। দ্বাদশ বিধানসভার দ্বিতীয় দিনে শাসক দলীয় বিধায়করা এক কথায় তুলোধনা করেন বামেদের। জাতীয় সঙ্গীত সূচিত দ্বিতীয় দিনের শুরুতে রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে মতামত ব্যক্ত করার জন্য সদস্যদের সময় বেঁধে দেন অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টার উদ্যোগের উল্লেখ করেন তার বক্তব্যে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল যেগুলো রয়েছে সবগুলোর বিষয়ে আমরা ডিপার্টমেন্টের কাছে কীভাবে জল নিকাশের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকতম করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগরতলা সিটি স্মার্ট সিটিতে করার জন্য সেই প্রসেস চলছে এবং অন্যান্য শহরগুলিকেও যাতে জল নিকাশনী এবং ড্রেনেজের সুষ্ঠু ব্যবস্থা করা যায় সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর। বিধায়ক বিশ্ববন্ধু সেন তার বক্তব্যে অনুরোধ করেন নর্দমা সংস্কারে জোর দেওয়ার জন্য। আগরতলা শহরে আপনি চলাচল করার সময় দেখবেন একই জিনিস ত্রিপুরা যে সমস্ত মহকুমাতে হচ্ছে, ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে, সেই অপরিশ্রিত ময়লা দুর্গন্ধময় সমস্ত মাটি ময়লা জল রাস্তার পাশে স্তূপাকৃত হয়, সেই জলগুলো রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে, অনুরূপভাবে মাটিগুলো শুকোচ্ছে, যখনই শুকাবে সেগুলো ধুলায় আকারে একটা বিষময় পরিবেশ সৃষ্টি হচ্ছে। আপনার কাছে আমার অনুরোধ যে আপনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে আমি বলছি যে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানে ক্যাপিটে আগরতলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যের সমস্ত মহকুমা অঞ্চলে যেন এই যে পরিকল্পিতভাবে ড্রেনের নোংরা ময়লা এটা যেন কোনো না কোনোভাবে অন্যত্র স্থানান্তরিত করা হয় বৈজ্ঞানিকভাবে, আর এগুলো যে মাটিগুলো শুকে যেন ধুলার আকারে না আসতে পারে, বর্ষাকাল আসলে পরে যেন ড্রেনগুলোতে ময়লা জমে বিপুলভাবে ড্রেনগুলো ব্লকেজ হয়ে যায়, সেই ব্লকেজ ওয়াটারগুলো রাস্তা ভাসিয়ে দেয়, ইমিডিয়েট যেন ড্রেনগুলোকে পরিষ্কার করা হয়। বিরোধী দলনেতা মানিক সরকার তার ভাষণে বলেন, মাননীয় রাজ্যপাল যে ভাষণ রেখেছেন তাতে তিনি সম্পূর্ণ সহমত পোষণ করছেন। এ সম্পর্কে মাননীয় রাজ্যপালের ভাষণে মাননীয় রাজ্যপাল উল্লেখ করার চেষ্টা করেছেন যে বিষয়বস্তু ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাতে ত্রিপুরার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, রাজ্যের উন্নয়নের প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভাষণের অন্তর্নিহিত বিষয়বস্তু সম্পর্কে আমি কোনো প্রশ্ন তুলছি না বা কোনো মন্তব্য আমি করতে চাইছি না। নতুন সরকার নতুনভাবে দায়িত্ব হাতে নিয়েছেন, ভাবনা চিন্তা রাজ্যপাল মহোদয়ের ভাষণের মাধ্যমে বিধানসভাকে ভিত্তি করে সারা রাজ্যের মানুষের সামনে উপস্থিত করেছেন, এর রূপায়ণ বাস্তবায়ন এটা না দেখে চট করে এ সম্পর্কে যদি মন্তব্য করার চেষ্টা করা হয় এটা বাস্তবোচিত হবে না। সেদিক থেকে আমার যেটা বক্তব্য পরিষ্কারভাবে যেটা বলব, বিরোধী দল হিসেবে আমরা সরকারকে সর্বতোভাবে গঠনমূলক দৃষ্টি নিয়ে সাহায্য করার চেষ্টা করব। রতনলাল নাথ এদিন তার জ্বালাময়ী বক্তব্যে ভিতেছেন বিরোধী বিধায়কদের। তিনি প্রথমেই মানিক সরকারকে খলনায়ক আখ্যা দেন, অহংকারী বামেদের পতনের মূল কারণ বলেন রতনলাল নাথ। একটু হলো লজ্জা শরম রাখুন, শরম করো, থোড়াচ শরম করো, এটা তো
দীর্ঘ বছর ছিলেন শাসন ক্ষমতায়, কি করেছেন ইতিহাসকে বলে গেলেন। আমিও যদি আজকে অহংকারী হয়ে যাই, আমি জানি এই চেয়ারে বসেছি আমার একদিন এই চেয়ার থেকে চলে যেতে হবে। আমি যদি মনে করি এই চেয়ারে আমার আজীবন থাকবো, এটার নাম অহংকার। একদিন না একদিন সবাইকে যেতে হবে যার যার জায়গা থেকে। সুতরাং পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা গ্রহণ করেননি, এখনো শিক্ষা মানুষ কিন্তু একদম কোমর ভেঙে দেবে, রাজনৈতিক ভাবে এমন কোমর ভেঙে দেবে ঘুরে দাঁড়াতে পারবেন না, ঘুরে দাঁড়াতে পারবেন না। মানুষ তাও কিছু রেখেছে আপনাদেরকে, সারা সারা দেশ থেকে কিভাবে আপনাদেরকে হটিয়ে দিয়েছে, তারপরও দিল্লিকে নাটক করুন, এখনো 93 রেকর্ড নিয়ে যান, 98 93 98 3 8 13 সবগুলো নিয়ে যান, দেখান এমন কোন নির্বাচনের পরে 10 থেকে 14 জন খুন হয়নি, এমন কোন নির্বাচন ছিল রাজনৈতিক খুন? বাদল চৌধুরী তার বক্তব্যে রাজ্যপালের ভাষণের সঙ্গে অসহমত পোষণ করতেই চেপে ধরেন রতনলাল নাথ। বিরোধী দলনেতা এবং উপনেতার মধ্যে বক্তব্যের ফারাক রয়েছে বলে অভিযোগ করেন রতনবাবু। দিনের শেষে বামেদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন বিধায়ক সুশান্ত চৌধুরী। সেদিন বামফ্রন্ট সরকার আবার প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি সুরসুরি দিয়ে, ট্রাইবেল এবং বাঙালির মধ্যে একটা বিভেদের পরিবেশ সৃষ্টি করে। বন্ধুরা, দ্বিতীয় দিনের অধিবেশন শেষ হয় নরমে গরমে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।